হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রাজ্যের তরফ থেকে একটি দারুণ সুখবর চলে আসছে রাজ্যের তরফ থেকে কিন্তু একটা নতুন উদ্যোগ নিয়ে নিয়েছে এবং রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিন্তু নতুন সিস্টেম চালু করেছে যেখান থেকে কিন্তু করোনার আবহে এবং এই লকডাউনের মাঝে রাজ্যবাসীর জন্য একটা দারুণ খুশির খবর বলতে পারেন কেননা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এখন চাল ডাল এবং মুড়ি দেওয়া হবে এরকমই কিন্তু একটা নিউজের মাধ্যমে আপডেট আসছে তো এবার কিন্তু রাজ্য সরকার একটা নতুন প্রকল্প চালু করছে এই প্রকল্প এই প্রকল্পতে অনেক মানুষ সুবিধা পাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল এবং মুড়ি দিয়ে আসা হবে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এর জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চলুন বিস্তারিত দেখিনি কি কি জানানো হয়েছে ইতিমধ্যেই তো দেখতে পাচ্ছেন যে এটা বলা হয়েছে যে বাড়ি বাড়ি চাল ডাল মুড়ি করোনা দুর্দিনে বাংলার মানুষের পাশে রাজ্য সরকার অংশ ভয়াবহ হয়ে উঠেছে রাজ্যের করোনা পরিস্থিতি তারই মধ্যে সরকার ঘোষণা করেছে কঠোর বিধিনিষেধ এই পরিস্থিতিতে যাতে বাংলার সাধারণ খেটে খাওয়া ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শে বিশেষ নির্দেশ জারি করল নবান্ন আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলিকে যেন দ্রুত খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয় জেলা প্রশাসনের উদ্যোগে এক্ষেত্রে প্রয়োজনে কমিশনের কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে যোগাযোগ করে এই কাজটি করতে হবে এমনটাই নবান্ন থেকে প্রতিটি জেলা জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের শুধু তাই নয় কাল বিলম্ব না করে আজ থেকেই এই ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে একটা প্যাকেটে করে এই খাবারগুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে সূত্রের খবর মুখ্যমন্ত্রীর পরামর্শে আজ মুখ্য সচিব এই নির্দেশ দিয়েছেন সমস্ত জেলাগুলিকে প্রসঙ্গত করোনা অতিমারির শুরু থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এইভাবে রাজ্যের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়িয়েছিল বারবার বিভিন্ন জায়গায় শুরু হয় কমিউনিটি কিচেন ও ফুড ডোনেশন ক্যাম্প এছাড়াও সরকারি উদ্যোগের পাশাপাশি একটা বড় ভূমিকা নিয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ কিন্তু এবার পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে আরও একটা দুঃসময়ের ইঙ্গিত পেয়েই তাই তড়িঘড়ি রাজ্য বিধিনিষেধ করা করেছে প্রশাসন এই মর্মে জরুরি নির্দেশ জেলাগুলিকে জানিয়ে দিয়েছে নবান্ন আজই জেলাগুলিতে অবিলম্বে এই নির্দেশ কার্যকরী করতে বলা হয়েছে নবান্ন সূত্রে জানানো হয়েছে বর্তমান করোনা পরিস্থিতির কারণে অনেক আর্থিকভাবে অসচ্ছল মানুষজনকে সমস্যায় পড়তে হচ্ছে তাদের জন্য মুড়ি চাল ডাল ও বিস্কুট একটি প্যাকেটে করে তাদের বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে প্রশাসন যাতে খাবারের প্যাকেট প্রতিটি দরিদ্র ও কোভিড আক্রান্ত মানুষের বাড়ি অবধি পৌঁছতে পারে দ্রুততার ব্যবস্থা করতে হবে বলেও জানানো হয়েছে এই নির্দেশে জেলায় জেলায় তাদের খুঁজে বের করে দ্রুত খাবারের প্যাকেট পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই পরিস্থিতিটা সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই সেই কথা মাথায় রেখে তাই বাড়ি বাড়ি শুকনো খাবার ও ন্যূনতম প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যাতে কোনোভাবেই বিধিনিষেধ বা করোনা পরিস্থিতির জেরে সমস্যায় না পড়তে হয় বাংলার গ্রাম ও শহরের খেটে খাওয়া মানুষকে তো বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় খবর এবার থেকে বাড়িতে এসে কিন্তু মুড়ি চাল এবং আরও বিস্কুট এছাড়াও কিন্তু আরও বিভিন্ন জিনিস কিন্তু দিয়ে যাওয়া হবে বাড়ি বাড়িতে ইতিমধ্যেই রাজ্য সরকারের নতুন একটি উদ্যোগ তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম নতুন ইনফরমেশান তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনার সাথে থাকবেন ভালো থাকুন